এখন আওয়ামী লীগের সিদ্ধান্তর উপর নির্ভর করবে যে তাদের জয় পরাজয় নির্ভর করবে। আমাদের রাজনৈতিক মাঠটা উত্তপ্ত এবং এই মাঠটা অশান্ত। এর মূল কারণ হলো যে আমরা যেভাবে নির্বাচন করার চেষ্টা করছি এই নির্বাচনটা একতরফা হতে যাচ্ছে এবং একতরফা নির্বাচন কোনো নির্বাচনই নয়, কারণ নির্বাচন হলো বেছে নেওয়া, সংজ্ঞাগতভাবে হলো বিকল্পর থেকে বেছে নেওয়া। নির্বাচনের অর্থ হলো বিকল্পর থেকে বেছে নেওয়া এবং এই বিকল্পগুলো হইতে হবে যথার্থ বিকল্প। তো যথার্থ বিকল্প যদি না থাকে তাহলে বেছে নেওয়াটা হয় না, ওটা নির্বাচনও হয় না। যে বাংলাদেশের রাজনীতিতে দুটো প্রধান ব্র্যান্ড, দুটো প্রধান দল, আওয়ামী লীগ এবং বিএনপি, তো একটা ব্র্যান্ড যদি অনুপস্থিত থাকে, শুধু আওয়ামী লীগে যদি প্রতিযোগিতায় থাকে এবং বিএনপি যদি অনুপস্থিত থাকে, তাহলে কী ফলাফল হবে সেটা প্রায় নিশ্চিত করেই বলা যায়, শুধু ঘোষণার বাকি। তো এটা তো কোনো নির্বাচন হইল না, কারণ এখানে ভোটারদের বেছে নেওয়ার কোনো সুযোগ নাই, এটা প্রায় পূর্ব নির্ধারিত। তো এটাকে নির্বাচন নির্বাচন খেলা বলা যায়। এবং এখানে যেটা হচ্ছে, আওয়ামী লীগ প্রতিযোগিতা করছে তার দামি প্রার্থীদের সাথে আর তাদের স্বতন্ত্র প্রার্থীদের সাথে, একই সাথে কতগুলো তাদের পছন্দের দল, তাদের অনুগত দল, তাদের মনোনীত প্রার্থীদের সাথে, সহিতা নিজেদের মধ্যে পছন্দের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা। তো এটা কোনো নির্বাচন নয়। নির্বাচন হয়তো যদি নির্বাচনের জন্য পাঁচটা জিনিস দরকার: ভোটার, তাদের বেছে নেওয়ার সুযোগ, যথার্থ বিকল্প থেকে বেছে নেওয়ার সুযোগ, এই বেছে নেওয়ার ক্ষেত্রে যেন একটা সমতল ক্ষেত্র থাকে এবং একই সাথে তারা যেন স্বাধীনভাবে বেছে নিতে পারে। তো এই পাঁচটা শর্ত যদি পূরণ না হয় তাহলে কিন্তু সত্যিকারের নির্বাচন হয় না। তো আমাদের এখন যেটা হচ্ছে একতরফা নিয়ন্ত্রিত, বলতে গেলে সাজানো নির্বাচন হচ্ছে এবং এটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক নির্বাচন নয়। এটার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাও কার্যকর হবে না, শক্তিশালী হবে না। এবং তারপরেও তো অনেকে বলছে যে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের মানে আম এবং ছালা দুটোই হারাতে হবে, এটা কথাগুলো এখন যারা ফ্রিঞ্জ পার্টি মানে কম গুরুত্বপূর্ণ দল এবং যারা কিংস পার্টি, যাদেরকে নির্বাচনে এই যে আওয়ামী লীগের বদান্যতায় তারা নির্বাচনে অংশগ্রহণ করছে এবং আওয়ামী লীগের বদান্যতায় তারা কি কয়টা সিট পাবে তা নির্ভর করবে। তাই আওয়ামী লীগ যদি চায়, ক্ষমতাসীনরা যদি চায়, তাহলে তারা নির্বাচনে কিছু আসনে জিতবে আর যদি না চায় কিছু আসনে জিতবে না। এবং তাদের যে শরিক দল তারা তো একটাতেও জিতবে না তারা যদি নৌকা প্রতীক না পায়। তো এখন আওয়ামী লীগের সিদ্ধান্তর উপর নির্ভর করবে যে তাদের জয় পরাজয় নির্ভর করবে। তো তারা কেউ কেউ তো অন্য দল থেকে অথবা অন্য দলের উচ্ছিষ্ট হিসাবে এসছে, তো তারা সেখানে তারা যে এই যে দলত্যাগ করেছে কিংবা দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তো এটা তো তাদের জন্য একটা এই যে ইমেজের সংকট, তাদের ব্যাপারে মানুষের যে মনোভাব সেটা নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে। আর তারা যদি এখন নির্বাচনে না জিতে এরপরেও, তাহলে তো তাদের এই সুনামও নষ্ট হলো, একই সাথে তারা নির্বাচনেও জিতলো না। ওইভাবে বলা যায় আর কি, তারা যে মানে ডাবল হোয়ামি বলে ইংরেজিতে, আমছালা দুটোই যাওয়ার, এই জন্যেই কেউ কেউ বলে এই কথা। আমাদের পুরানো সেই গ্রাম বাংলার সেই প্রবাদ কিংবা গ্রাম বাংলার সেই বহুল প্রচলিত এইসব বক্তব্য,